ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র আতিকুল ইসলামের কন্যা, বাংলাদেশের প্রথম সিফিট অফিসার। শুধু তাই নয়, তিনি এশিয়ার প্রথম সিফিট অফিসার। নিজ শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করবেন সিফিট অফিসার। সিফিট অফিসার ক্ষেত্রে শুধু নারীদেরকে নিয়োগ করা হয়, কারণ চরম তাপমাত্রার শিকার হন নারী শিশু এবং মেয়েরা। তাই শুরুতে তিনি মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করবেন। বুজরা আরফিন 1993 সালে 12 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার একটি স্কুলে মাধ্যমিক সম্পন্ন করার পর বাড়ি জমান কানাডায়। সেখানে তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে স্নাতক সম্পন্ন করে দেশে ফিরেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তান আছে তার। তার স্বামী ওসমান গনি একজন সরকারি কর্মকর্তা। ঢাকার সিফিট অফিসার নিয়োগ দেওয়ার কারণ, গত কয়েক মাসেই ভয়াবহ তাপমাত্রার কবলে পড়ে বাংলাদেশ। কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শুধু ঢাকায় তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাজধানীতে এটি গত 6 দশকের মধ্যে সর্বোচ্চ, যার ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। তাই ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জনজীবনকে তাপমাত্রা মোকাবেলা করার জন্য ঢাকায় সিফিট অফিসার হিসেবে বুজরা আফরিনকে নিয়োগ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।